আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কিসের? রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20 থেকে 50 হাজার টাকা, এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। পথ অবরোধে আটকে পড়ে অ্যাম্বুলেন্সে মৃত্যু মালদার 7 বছরের শিশুর। মৃত শিশুর বাড়ি মালদার মোথাবাড়ি থানা এলাকার জোত অনন্তপুর গ্রামে। মালদা থেকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে নদীয়ার রাস্তা অবরোধে আটকে যায় অ্যাম্বুলেন্স, পথেই মৃত্যু হয় ওই শিশুর। জানা গিয়েছে মৃত শিশুর নাম সাকিবুল শেখ, বয়স 7 বছর, বাড়ি মোথাবাড়ি থানার বাঙিটোলা এলাকায়। সে এলাকার একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার বিকেলে বাড়ির ছাদে খেলা করছিল, সে সময় সে ছাদ থেকে পড়ে যায়, তার বাম দিকে মাথায় আঘাত লাগে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে কলকাতার SSKM-এ স্থানান্তরিত করে। তারা এখান থেকে রওনা হয় কলকাতার উদ্দেশ্যে। পথে কৃষ্ণনগর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা, সেখানে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। তাদের বারবার অনুরোধ করা হলেও তারা অ্যাম্বুলেন্সটি ছাড়েননি। প্রায় 2 ঘন্টা আটকে থাকে অ্যাম্বুলেন্সটি, ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয় শিশুটিকে। পরিবারের দাবি, যারা পথ অবরোধ করছে তাদের কঠোর শাস্তি। পরিবারের দাবি, যারা পথ অবরোধ করেছে তাদের কঠোর শাস্তি হোক। এই যে ঘটনা, কি চাইছেন আপনারা? এটা তো ঠিক ঘটনা না, এটা অ্যাম্বুলেন্সকে যেতে দিতে হতো। আমরা এটা শাস্তি চাই, এটা নিন্দার ঘটনা, এটা ঠিক করেনি, না হলে আমাদের পেশেন্টটা বেঁচে যেত। এটাই আমরা চাই যে তাদের শাস্তি হোক। কি হয়েছিল, কি শুনলেন আপনি? আমি তো ঘটনাটা সকালবেলায় শুনলাম। কালকে বিকালবেলার দিকে, কালকে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে যে ছাদের উপরে বাচ্চা খেলছিলো, খেলতে খেলতে পড়ে যায়। তারপরে মালদা মেডিকেল কলেজে ভর্তি করে সেখান থেকে পিজিতে রেফার করা হয়। বাচ্চাটাকে তার পরিবারের লোকজন নিয়ে যাচ্ছিলো কলকাতাতে। রাস্তাতে যেতে যেতে সেইখানে পথ অবরোধ হয় কৃষ্ণনগর মতো একটা জায়গাতে। সেখানে তারপরে অনেকক্ষণ ধরে, প্রায় দেড় থেকে দু ঘন্টা অ্যাম্বুলেন্সটা আটকে ছিল, আরও কয়েকটা অ্যাম্বুলেন্স আটকে ছিল। কে বা কারা অবরোধ করলো আমাদের এখনও জানা নেই। তবে যে বা যারাই অবরোধটা করুক না কেন, তাদের চরম শাস্তি হওয়া উচিত। এইরকমভাবে অবরোধ করে অ্যাম্বুলেন্সকে আটকে রেখে মানে সত্যিই খুব খারাপ লাগছে। তার জন্য প্যাসেন্ট মারা যাচ্ছে, প্যাসেন্টকে আলটিমেটলি মেডিকেল কলেজে ভর্তিও করতে পার নিয়ে ভর্তি করতে পারলো না, হয়তো বা ভর্তি করলে বাচ্চাকে বাঁচানো যেত। মালদা থেকে পরিত সরকারি রিপোর্ট, দ্য পিডি নিউজ। শিবা আয়ুর্বেদ, কামাখ্যা থেকে শিক্ষিত গুণীন ও কবিরাজ মোহাম্মদ বাপ্পা মণ্ডল। ঠিকানা জয়নগর নিম্পির দক্ষিণ 24 পরগনা। রুগী দেখিবার সময় প্রতি সপ্তাহের শুক্রবার সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত, ফিস মাত্র 50 টাকা। এখানে সন্তানহীনা, সাদাস্রাব, হারিস, স্বামী স্ত্রী মনোমালিন্য হলে কেউ চলে গেলে ফিরিয়ে আনা হয়, জিন ছাড়ানো হয়, প্রেমে বাধা, বিবাহে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, ইন্দ্রহীন দুর্বলতা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, বাতের ব্যথা, মদের নেশা ছাড়ানো হয়, পাগলের চিকিৎসা করা হয়, এছাড়াও ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়, বিফলে মূল্য ফেরত দেওয়া হয়।